9/11-এ যারা নিহত হয়েছিলেন তাদের স্বজনেরা এরই মধ্যে পড়ে ফেলেছেন তাদের সবার নাম। 3,000-এরও বেশি নাম এখানে পড়া হয়েছে। এরপর আপাতত বন্ধ রয়েছিল কিছুক্ষণ, সেখানে বাইরের পথচারী কিংবা দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। সামনে যে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মিউজিয়ামটি, মিউজিয়ামটিও আজ সারাদিন বন্ধ থাকবে। আজকে শুধুমাত্র খোলা থাকবে এই মেমোরিয়াল, অনেকক্ষণ খোলা থাকবে। এখানে যারা আছেন তারা অপেক্ষা করছিলেন কখন গিয়ে ওই মেমোরিয়ালটার কাছে পৌঁছবেন। মেমোরিয়ালের কাছে এই ফুলগুলো ছিল, নানা মানুষ নানা দিক থেকে নানা রঙের ফুল নিয়ে এসেছিল, এবং তারাও এসেছিলেন যারা শিকার হয়েছিলেন এই মর্মান্তিক হত্যাযজ্ঞের, তাদের আত্মীয়রা তারা এখানে এসেছিলেন এবং তারাও ফুল দিয়ে এই শোকের সঙ্গে একাত্মতা বোধ করেছেন। আমরা এখানে বিকেল পর্যন্ত ছিলাম এবং দেখেছি নানা ধরনের মানুষ এখানে এসেছেন এবং প্রত্যেকের চেহারায় ফুটে উঠেছে সেই শোক, যে শোক তারা লালন করে চলেছেন আজ থেকে 17 বছর আগে। এই যে একটি মহা বিপর্যয় ঘটেছিল মনুষ্য জীবনে, সেটা এখানে এলে এখনও অনুভব করা যায়। আজ 11 সেপ্টেম্বর, নিউ ইয়র্কে আজ সকালে ছিল টিপটিপ বৃষ্টি, গত 2 দিন ধরেও বৃষ্টি পড়েছে। মনে হচ্ছিল যেন এই শোককে ধারণ করেছে প্রকৃতিও, এই শোককে ধারণ করেছে আকাশও। 17 বছর আগে ঘটে যাওয়া এই বিপর্যয় মানুষকে বুঝিয়েছে যে মানুষ মানুষের জন্য, বুঝিয়েছে যে মানুষ কখনোই হিংসা দিয়ে, ধ্বংসযজ্ঞ দিয়ে মানবতাকে নষ্ট করতে পারে না। শিখিয়েছে মানুষকে ভালোবেসেই মানুষের হৃদয়ে স্থান করে নিতে হয়।